আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা লন্ডন 1802 কবিতাটি পড়ে বোঝার চেষ্টা করব। এই কবিতায় উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মিল্টন, যে সপ্তদশ শতকের বিখ্যাত কবি, তাকে আবার ইংল্যান্ডে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। মিল্টন এমন একজন কবি ছিলেন যিনি ছিলেন ওই যুগের জন্য একজন সর্বোত্তম অনুসরণীয় চরিত্র। তাহলে কবির ভাষ্যমতে যে এই ঊনবিংশ শতাব্দী যেন সেই মিল্টনের যুগের যে শিল্প, সাহিত্য, ধর্মকর্ম সব দিক থেকে যে ইংল্যান্ড অনেক এগিয়ে গিয়েছিল, সেইখানে যেন এই এগিয়ে যাওয়ার পিছনে মূল কারণটাই ছিল মিল্টনের বলিষ্ঠ নেতৃত্ব। আজকের এই ঊনবিংশ শতাব্দীর ইংল্যান্ড সেটা যেন সব কিছু হারিয়ে ফেলেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে, ইংল্যান্ড যেন একটা নর্দমায় পরিণত হয়েছে। তাহলে ইংল্যান্ডকে এই পতিত অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য, আবার সেই উন্নত অবস্থায় উন্নীত হওয়ার জন্য তিনি আবার মিল্টনকে ফিরে আসার জন্য আহ্বান জানিয়েছেন। তো এখন আমরা কবিতাটি লাইন বাই লাইন বোঝার চেষ্টা করব। লন্ডন 1802, 1802 সালে লেখা উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লন্ডন কবিতা। এই কবিতায় কবি সপ্তদশ শতকের বিখ্যাত কবি জন মিল্টনকে আহ্বান জানিয়েছেন আবার ইংল্যান্ডে ফিরে এসে এই ঊনবিংশ শতকের যে দুর্গতি, সেই দুর্গতি থেকে ইংল্যান্ডকে রক্ষা করার জন্য। কবিতাটি একটি সনেট, পেট্রারকিয়ান সনেট। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এই সনেটে বলতেছেন, সনেট পেট্রারকিয়ান সনেটের প্রথম আট লাইনকে বলা হয় অক্টেভ এবং চার লাইনের এক একটা চরণকে বলা হয় কোয়াট্রেন। তাহলে যখন চার লাইনের স্ট্যান্জা সেগুলিকে বলা হয় কোয়াট্রেন। তো ফার্স্ট কোয়াট্রেনে মিল্টন ওয়ার্ডসওয়ার্থ বলতেছেন, মিল্টন দাউ শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার, আজকের এই ঊনবিংশ শতকের ইংল্যান্ডে তোমার বেঁচে থাকার খুব দরকার ছিল। ইংল্যান্ড হ্যাথ, হ্যাথ মানে হ্যাজের ওল্ড ফর্ম, হ্যাথ হ্যাজ এটার ওল্ড ফর্ম হচ্ছে হ্যাথ। তাহলে ইংল্যান্ড হ্যাথ নিড অফ দি, দি মানে হচ্ছে ইউ, ইউ এর ওল্ড ফর্ম হচ্ছে দি। এটা কবিতার সৌন্দর্যের জন্য কবিরা এ ধরনের ওল্ড ইংলিশ ব্যবহার করে থাকেন। তাহলে ইংল্যান্ড হ্যাথ নিড অফ দি, ইংল্যান্ডের তোমাকে খুব প্রয়োজন। শি ইজ এ ফেন, এই শি মানে হচ্ছে ইংল্যান্ড, ফেন মানে হচ্ছে একটা জলাশয়, পন্ড, এ ট্যাঙ্ক। তাহলে শি ইজ এ ফেন, সে হচ্ছে একটা জলাশয়, স্ট্যাগন্যান্ট ওয়াটার্স। স্ট্যাগন্যান্ট শব্দের অর্থ হচ্ছে স্থির, অর্থাৎ যেখানে গতি নাই, গতিশীল পানির মধ্যে ময়লা আটকে থাকে না, কিন্তু স্থির পানির মধ্যে ময়লা আটকে থাকে, যেমন পুকুর। তাহলে সে হচ্ছে এরকম স্থির পানির একটা ফেন বা জলাশয়। অল্টার, সোর্ড অ্যান্ড পেন, এখানে অল্টার বলতে কবি বেদি, অল্টারের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে বেদি, তবে এখানে কবি বেদি বলতে বোঝানো হচ্ছে ধর্মীয় যে গৌরব, অর্থাৎ ইংল্যান্ডের মানুষের মধ্যে আগে যে ধর্মকর্মের ব্যাপারটা ছিল সেটাকে কবি বোঝাতে চেয়েছেন। সোর্ড, সোর্ড মানে হচ্ছে তরবারি, এখানে কবি বোঝাতে চেয়েছেন যে ইংল্যান্ডের যে অতীত গৌরব ছিল সামরিক শক্তিতে, পৃথিবীর বিভিন্ন এলাকায় তারা তাদের কলোনি স্থাপন করেছিল, সেই গৌরব। অ্যান্ড পেন, পেন মানে হচ্ছে কলম, কিন্তু এইখানে বোঝানো হচ্ছে সাহিত্যের ক্ষেত্রে তাদের যে গৌরব ছিল সেইটা। তাহলে সেই অল্টার, সোর্ড অ্যান্ড পেন, এই সব কিছু। ফায়ার সাইড, ফায়ার সাইড বলতে হচ্ছে ঘর, গৃহ, আবাসস্থল, এখানে বোঝানো হচ্ছে ইংল্যান্ড। দ্য হিরোইক ওয়েলথ অফ হল অ্যান্ড বাওয়ার, হল হচ্ছে বড় কোনো কক্ষ, বাওয়ার হচ্ছে ছোট কোনো কক্ষ। তাহলে হল অ্যান্ড বাওয়ার এটা দিয়ে বোঝানো হচ্ছে প্রতিটি বাসগৃহ। তাহলে সব জায়গায় ইংল্যান্ডের প্রতিটি বাসগৃহে সব জায়গায় একই অবস্থা, সেটা হচ্ছে অধঃপতন, সামরিক শক্তির অধঃপতন, নৈতিকতার অধঃপতন, ধর্মের অধঃপতন, শিল্প সাহিত্যের অধঃপতন। সেকেন্ড কোয়ার্ট্রেনে কবি বলতেছেন, হ্যাভ ফরফিটেড, ফরফিট মানে হচ্ছে লুজ, হারিয়ে ফেলা। তাহলে এই যে গৌরব ঐতিহ্য ধর্মক্ষেত্রে, সাহিত্যক্ষেত্রে, সামরিক শক্তিতে, সেটা হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। Have forfeited, হারিয়ে ফেলেছে। Their ancient English dower, dower মানে হচ্ছে গিফট, এনশিয়েন্ট মানে প্রাচীন। তাহলে ইংল্যান্ড হারিয়ে ফেলেছে তাদের, কী হারিয়ে ফেলেছে, এনশিয়েন্ট ইংলিশ ডাওয়ার অফ ইনওয়ার্ড হ্যাপিনেস, আত্ম যে তৃপ্তি, আত্মসন্তুষ্টি, প্রত্যেকটা মানুষের মনের যে তুষ্টি, সেটা তারা হারিয়ে ফেলেছে। কারণ কি, আগে সেই তুষ্টিটা ছিল হচ্ছে ধর্মকর্মে, আগে সেই তুষ্টিটা ছিল সামরিক শক্তিতে, আগে সেই তুষ্টি ছিল সাহিত্য চর্চায়, কিন্তু এখন ইংল্যান্ড এইগুলি সব হারিয়ে ফেলেছে। উই আর সেলফিশ ম্যান, এখন প্রত্যেকটা মানুষ হচ্ছে খুবই স্বার্থপর মানুষ। এর জন্য কবি কী করতেছেন, মিল্টনকে আবার আহ্বান জানাচ্ছেন, ওফ রেইজ আস আপ, তুমি ফিরে আসো, আমাদেরকে এই অবস্থা থেকে উঠিয়ে নাও, আমাদেরকে উত্থিত করো, রাইজ রেইজ, আমাদেরকে উঠিয়ে নাও, আমাদের
আমাদেরকে আরও উন্নত করো, রিটার্ন টু আস এগেইন, আমাদের কাছে আবার ফিরে আসো, অ্যান্ড গিভ আস ম্যানার্স, আমাদেরকে মানে নীতি নৈতিকতা শিক্ষা দাও, ভদ্রতার শিক্ষা দাও, ভার্চু, আমাদেরকে জ্ঞান পুণ্য কি, ভালো জিনিস কি, ভালো কিছু শিক্ষা দাও, ফ্রিডম, আমাদেরকে স্বাধীনতা শিক্ষা দাও, যে আসলে স্বাধীনতা বলতে কী বোঝানো হয়। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা হচ্ছে সমাজের জন্য কল্যাণকর কাজ করাই হচ্ছে স্বাধীনতা, অ্যান্ড পাওয়ার, আমাদেরকে শক্তির শিক্ষা দাও, যে আসলে শক্তি বলতে কী বোঝানো হয়, আসলে শক্তির ব্যবহারটা কেমন হওয়া উচিত। এরপরে সেস্টেট, সেস্টেট হচ্ছে যে কোনো সনেটের পরবর্তী ছয় লাইন বা পেট্রার্কিয়ান সনেটের পরবর্তী ছয় লাইন। তাহলে এই সেস্টেট আবার লেখার একটা ঢং আছে, যেখানে তিন লাইন করে ছন্দের মিল রেখে কবি সাহিত্যিকরা লিখে থাকেন, সেই তিন লাইনের এক একটা চরণ বা স্ট্যানজাকে বলা হয় টার্সেট। তাহলে ফার্স্ট টার্সেটে কবি বলতেছেন, দ্য সোল ওয়াজ লাইক এ স্টার, মিল্টনকে বলতেছেন যে আপনার যে আত্মা, আপনি ছিলেন একটা তারকার মতো উজ্জ্বল, অ্যান্ড ডুয়েলড অ্যাপার্ট, এবং আপনি সকলের থেকে আলাদা ছিলেন, সাধারণ মানুষ যে রকম লোভ লালসায় লিপ্ত থাকে, আপনি ছিলেন সেগুলি থেকে সবার থেকে আলাদা, সেগুলি থেকে মুক্ত, মোহমুক্ত। দাও হ্যাডেস্ট এ ভয়েস, হ্যাডেস্ট হচ্ছে হ্যাড, হ্যাডের ওল্ড ইংলিশ হচ্ছে হ্যাডেস্ট, দাও হ্যাডেস্ট এ ভয়েস, আপনার যে কণ্ঠস্বর ছিল সেটা ছিল কেমন, হোজ সাউন্ড ওয়াজ লাইক দ্য সি, সমুদ্রের গর্জন যেরকম সেরকম ছিল আপনার কণ্ঠ, অর্থাৎ আপনার সেই বজ্র কণ্ঠ কখনও সত্য প্রকাশে পিস্পা হয়নি, পিওর অ্যাজ দ্য ন্যাকেড হ্যাভেন্স, আপনি ছিলেন খালি চোখে দেখার স্বর্গের মতো সুন্দর, পবিত্র, ম্যাজেস্টিক, রাজকীয়, ফ্রি, আপনি ছিলেন মুক্ত, সমস্ত লোভ লালসা মুক্ত এবং স্বাধীন চেতা একজন মানুষ। এবং সর্বশেষ টার্সেটে কবি বলতেছেন, সো ডিডেস্ট দাও ট্রাভেল অন লাইফস কমন ওয়ে, আপনি এত মহান হওয়ার কারণেই আপনি কী করতে পেরেছেন, খুব সাধারণ জীবনযাপন করেছেন, ডিডেস্ট মানে ডিড, সো ডিডেস্ট দাও, দাও মানে ইও, সো ডিডেস্ট দাও ট্রাভেল, আপনি ভ্রমণ করেছেন অর্থাৎ যাপন করেছেন, অন লাইফস কমন ওয়ে, জীবনের একেবারে সাধারণ পথে খুব সাধারণ জীবনযাপন আপনি করেছেন, ইন চেয়ারফুল গডলিনেস, গডলিনেস মানে হচ্ছে ধার্মিকতা, তাহলে আপনার কাছে ধার্মিকতা ছিল স্বতঃস্ফূর্ত আনন্দের বিষয়, অ্যান্ড ইয়েট দাই হার্ট দ্য লোলিয়েস্ট ডিউটিস অন হারসেলফ ডিড লে, এবং এজন্যই আপনার যে হৃদয়, মহান হৃদয়, সেটা লোলিয়েস্ট ডিউটিস, একবারে সামান্যতম কাজ, যে কাজের কোনো বিনিময় নেই, যে কাজের কোনো স্বীকৃতি নেই, যেটা কাজের জন্য কেউ আপনাকে অনেক বাহবা দিবে না, সেই সামান্য কাজ করতেও আপনি পিস্পা হননি, দ্বিধাবোধ করেননি, কুণ্ঠিত হননি। সুতরাং এই কবিতায় কবি বোঝাতে চাচ্ছেন যে মিল্টন যখন ছিলেন তখন যেন তার সেই বলিষ্ঠ নেতৃত্বেই ইংল্যান্ড এত গৌরব অর্জন করতে পেরেছিল, আজ যদি মিল্টন থাকতো তাহলে হয়তো ইংল্যান্ডের এই দুর্দশা হতো না, অতএব আজকের এই যুগে মিল্টনের মতো আরেকজন কবির দরকার, যার নেতৃত্বে ইংল্যান্ড তার পুরনো গৌরব আবার ফিরে পাবে। আশা করি কবিতাটা সবাই বুঝতে পেরেছ, ধন্যবাদ।